সুপ্রিয় দর্শক, আমি যে বাসার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা সবাই জানেন, আমাদের 36 তারিখে যেদিন রাত্রেবেলা দুর্ঘটনাটা ঘটে এই সেই মহিলার বাসা, সেই রাত্রেবেলা দুর্বৃত্তরা আসে এখানে, আপনারা দেখছেন টিনের ভাঙ্গা, এখানে আনন্দ দেয়, কোপাকাপি করে, পরে ঘরের মধ্যে তাদেরকে ঢুকে, তারপরে আপনারা সবই তো জানেন ঘর থেকে বের করে নিয়ে যায়, তার উপর সারা রাত ধরে নির্যাতন করেছে, তারপর নির্যাতন করার পরে ফেলে রেখে যায়, তারপর থেকে তো আপনারা সবাই জানেন গণমাধ্যমে এদের গোটাল বাংলাদেশে সবার কাছে একই প্রশ্ন, সবাই ধিক্কার জানাইতেছে, আমরা চাই এই যে কোনো দুর্ঘটনা যান বাংলাদেশে ভবিষ্যৎ আর না হয়। তোমরা কয় ভাই বোন? যেদিন একটা দুর্ঘটনাটা ঘটে সেদিন তুমি কি জেতন ছিলা? বান্ধে এনে হসপিটাল নিয়ে গেছে আর কি লোকজন আছে। এরপরে কি তোমাদের কোনো হুমকে টুমকে দিয়েছিল পরের দিনে? না, আর লোকজন আসেনি তাহলে? আমরা এখন বর্তমানে নোয়াখালী যাইতেছি, আমরা যে মেয়েটার উপর নির্যাতন হয়েছে আপনারা সবাই জানেন, আমরা সেখানে যাইতেছি আজকে দেখতে সেই মেয়েটাকে, এখন নতুন জায়গা থেকে যাইতেছি আমরা এখন। যে দলের সন্ত্রাসী হোক না কেন, তারা দৃষ্টিমূলক শাস্তির ব্যবস্থা করবেন, যাতে এইরকম শাস্তি, যাতে কারাদণ্ড না, যাতে ফাঁসিতে ঝোলানো হয়, যাতে বাংলাদেশ থেকে এরকম যাতে নির্যাতন না হয়। আমরা
Thank you.